ভাঁজ করা শাড়িতে চিরায়িত বাঙালি নারী, যে কিনা তার অজানা প্রেমিককে খুঁজে খুঁজে পেরেশান। প্রতীক্ষার দিন গুনে আনমনে সে গেয়ে ওঠেন, এমনও বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন। মনে পড়ে হঠাৎ বৃষ্টি সিনেমার সেই দীপার কথা, কোথায় আছেন তিনি, কেনই বা নিজেকে আড়াল করলেন, চলুন জেনে নেওয়া যাক। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। সিনেমার দীপার বাস্তব নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী, জন্ম কলকাতায়। 1996 সালে মিস ক্যালকাটা নির্বাচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। ছোটবেলাটা সিঙ্গাপুরে কাটালেও পড়াশোনা করেছেন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে। মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের সূচনা। প্রিয়াঙ্কার অভিনীত প্রথম সিনেমা ছিল যোদ্ধা। তবে 1998 সালে মুক্তি পাওয়া হঠাৎ বৃষ্টি সিনেমাতে দীপা চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তিনি। এই সিনেমায় তার সাথে জুটি বেঁধেছিলেন সেই সময়কার নবগত নায়ক ফেরদৌস। সাবলীল অভিনয় আর মার্জিত পোশাকে যেন সকলের নজর কেড়ে নিয়েছিল প্রিয়াঙ্কা। তারামাটি থেকে আসা একটা মেয়ে চাকরির খোঁজে শহরে ঢুকতেই ছিনতাইকারীর হাতে নিজের ব্যাগসহ প্রয়োজনীয় সকল কাগজ হারান। বহু জায়গা ঘুরে সেই ব্যাগ আসে সিনেমার নায়ক অজিতের কাছে। ব্যাগ ফেরত দেওয়ার পর দুজনের অদেখা একটা ভালো লাগা এবং পরবর্তীতে ভালোবাসার গল্প এগিয়ে যেতে থাকে। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে এক বৃষ্টির দিনে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের দেখা হয়। পুরো সিনেমাটা দর্শক মনকে নাড়িয়ে দেয়। সেই সাথে দীপা হয়ে ওঠে শত যুবকের স্বপ্নের নায়িকা। এরপর চুপি চুপি, সাথী, রাজা, সঙ্গী সহ অনেক সিনেমাতেই দেখা গেছে প্রিয়াঙ্কাকে। 2002 সালে জিতের সঙ্গে সাথী সিনেমাতে অভিনয়ের পর তার দর্শকপ্রিয়তা বেড়ে গেছে বহুগুণ। দুই বাংলায় ছড়িয়ে পড়ে এই সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও শিরোনামের গানটি। সেই জনপ্রিয়তা সূত্র ধরে জিত প্রিয়াঙ্কা জুটির আরও 5টি বাংলা সিনেমা মুক্তি পায়। তবে কোনো সিনেমাই আর সাথীর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। অনেক প্রযোজকই প্রিয়াঙ্কাকে ঘিরে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু হঠাৎ করেই 2011 সালে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা। চলচ্চিত্রে এই অভিনেত্রী কোনো সন্ধান না পাওয়ায় সবাই ধরেই নিয়েছিল সিনেমাকে বিদায় জানিয়েছেন প্রিয়াঙ্কা। মাঝখানে হঠাৎ শোনা গেল আবার চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা, তবে বাংলা নয়, দক্ষিণী সিনেমাতে। তিনি এখন দক্ষিণ ভারতীয় কন্নড় ভাষায় সিনেমার অভিনেত্রী ও প্রযোজক। সেখানকারই নায়ক উপেন্দ্র কুমারকে বিয়ে করে সংসার পেতেছেন। মূলত বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা দক্ষিণী সিনেমায় চলে যায়। এরপর থেকে তাকে আর বাংলা কিংবা হিন্দি সিনেমাতে আর দেখাই যায়নি। নিজের নামও করেছেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। চলতি বছর করা কন্নড় সিনেমা ডিটেকটিভ তিক্সানা হলো প্রিয়াঙ্কার ক্যারিয়ারের 50তম সিনেমা। এই সিনেমাতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সময়ের বাংলা সিনেমার নজরকাড়া নায়িকা প্রিয়াঙ্কা এখন নিজেকে শক্ত করে গেড়েছেন কন্নড় সিনেমাতে। মেয়ে ঐশ্বর্য ও ছেলে আয়ুষকে নিয়ে বেশ সুখী দিন কাটছে উপেন্দ্র দম্পতির। 46 বছর বয়সে এসেও প্রিয়াঙ্কার গ্ল্যামার যেন এখনও বেশ মজবুত। আপনার কি মনে হয়, 26 বছর আগে সেই দীপাকে আজও মনে করে দর্শক? হারিয়ে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া নয়, এমনটাই বুঝিয়েছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। চেহারার লাবণ্যতা একটুও কমেনি। সিনেমার পাশাপাশি মেয়ে ঐশ্বর্য ও ছেলে আয়ুষকে নিয়ে বেশ সুখী দিন কাটছে উপেন্দ্র দম্পতির। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।